আসাম রাইফলস আছে, আসাম রাইফলসের তার নতুন রিক্রুটমেন্ট আছে, 1230টা টেকনিক্যাল লগতে ট্রেডম্যানের ভেকেন্সি মুক্তি করেছে আসাম পুলিশের। যে রিক্রুটমেন্ট এটা আপনার সিলেমর হব, তেওঁলোকৰ ফালৰ পৰা এখন অফিসিয়াল নোটিফিকেশন জারি করেছে, যত কোয়া আছে অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল আসাম রাইফলস শিলং হেজ রিলিজ এ নোটিফিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ 1230 ভেকেন্সি ফেরিয়া স্টেট অফ গ্রুপ বি এন সি। আপনার দুটা গ্রুপ থাকবে, বি আর সি, যেটো চমুকৈ বি গ্রুপত থাকিব আপোনালোকৰ যিখিনি আপোনালোকৰ টেকনিক্যাল বিভাগ থাকে, আৰু সি গ্রুপত থাকিব ট্রেডমেন সকল। এই ট্রেডমেন আৰু আপোনালোকৰ টেকনিক্যাল বিভাগৰ দুটা পোষ্ট মিলাই আপোনালোকৰ 1230টা ভেকেন্সি আছে আসাম পুলিশৰ ফালৰ পৰা আহিছে। আৰু যিখিনি ইন্টাৰেষ্টেড আৰু ইলিজিবল ক্যান্ডিডেট হয় তেওঁলোকে অনলাইন আবেদন কৰিব পাৰিব। পোষ্টৰ বিষয়ে আমি কৈছো, প্ৰথম পোষ্টৰ নাম হৈছে টেকনিক্যাল এণ্ড ট্রেডমেন, যিটো গ্রুপ বি এণ্ড সি বুলি কোৱা হয় চমুকৈ। গ্রুপ বি মানে হল আপোনালোকক আকৌবাৰ কৈছো, গ্রুপ বি মানে হল আপোনালোকৰ টেকনিক্যাল আৰু গ্রুপ সি মানে হল ট্রেডমেন। তাৰপিছত ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার বিষয়ে যদি চাও, ইয়াত এজ লিমিটে হোক, এডুকেশন কোৱালিফিকেশন হোক, বা যিখিনি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড লগতে রিটার্ন এক্সাম, এই অন্যান্য যিমানবিলাক নেকি কথা আছে গোটেইখিনি ওয়েবসাইটত এভেলেবল হব অতি সোনকালে। কিন্তু ইয়াত তেওঁলোকৰ মতে যিহেতু ইয়াত ট্রিটমেন্টে আবেদন কৰিব পাৰিব, আৰ্মি ট্রিটমেন্টবিলাকত আপোনালোকৰ অনলাইন আবেদন কৰিবৰ বাবে মিনিমাম কোৱালিফিকেশ্যন হয় মেট্ৰিক পাছ, যিকোনো মানে শাখাৰ পৰা হ'লে হয়। আৰু আপোনালোকৰ টেকনিক্যাল বিভাগত আবেদন কৰিবৰ বাবে মিনিমাম কোৱালিফিকেশ্যন হয়তো 12+ থাকিব। আৰু ইয়াৰ উপৰিও টেকনিক্যাল লাইন যেনেধৰণৰ ITI বা কিবা কিবি এক্সট্ৰা ডিপ্ল'মা থকা ল'ৰা ছোৱালী আবেদন কৰিব পাৰিব। কিন্তু যিখিনি আপোনালোকৰ ট্ৰেডমেন্ট থাকিব, এই ট্ৰেডমেনৰ আবেদন কৰিবৰ বাবে মিনিমাম কোৱালিফিকেশ্যন মেট্ৰিক পাছ থাকিব লাগিব, অৰ্থাৎ মেট্ৰিক পাছেই থাকিব। এইটো বাবে কোনো ধৰণৰ কনফিউজন নাই, আপোনালোকে ক্লিয়াৰ হৈ ল'ব। ইয়াৰ উপৰিও আপোনালোকৰ এমপ্লয়মেণ্ট যিটো আপোনালোকৰ 11 ছেপ্টেম্বৰৰ পৰা অনলাইন হ'ব, তো তার বিষয়ে মানে কৈছো তলত। তো প্রথমে আপনাদের সিলেকশন প্রসেসর বিষয়ে অল্প কই দিছো। প্রথম আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এটা লওয়া হবো, যখন ক্যান্ডিডেটে সিলেকশন হয় নতুন যে রিটেন এক্সাম পাতিব, সেই রিটেন এক্সামত তারপরে সিলেকশন করা হবো। আর রিটেন এক্সামত যদি কোয়ালিফাই করে তাহলে মেডিকেল টেস্ট হবো, আর মেডিকেলের পিছত ফাইনাল লিস্টত নাম আহিলে চাকরি কনফার্ম, হেনকা ধরনের প্রসেস হবো। কেনেদরে আবেদন করবো তার বিষয়ে চমুকই কোথাও তলত যাব, ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশন আছে, যত আপনাদের অনলাইন এপ্লিকেশন বলে বটম এটা পাব, তাতে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করার পশত আপনাদের কি করব লাগিব, ইয়াত নেসেসারি যেখানে ডকুমেন্টস থাকবে আপলোড করার পশত আপনাদের একনোলেজমেন্ট এটা পাব, তারপরে আপনাদের এপ্লিকেশন ফিজ এটা পে করব লাগিব। তারপর আপনাদের একটা একনোলেজমেন্ট রিসিপ্ট এটা ওলাব আর সেই উলিয়াই থাকব, তারপর যেটা এডমিট কার্ড আহি আপনাদের এডমিট কার্ডটা ওলাই ফার্ডার প্রসেস সমূহ কমপ্লিট করব। ইম্পর্টেন্ট ডেটসর বিষয়ে কোথাও অল্প চমুক, ইয়াত অনলাইন আবেদন আরম্ভ হব অহা 11 ছেপ্টেম্বৰৰ পৰা, ইয়াত লাস্ট ডেট থাকিব 25 অক্টোবরলৈকে, সরি সেপ্টেম্বর অক্টোবর, ইয়াস অক্টোবরলৈকে থাকিব 25 অক্টোবরলৈকে। ইয়াত যদি আমি কও কেইটা বজালেকে, ইয়াত সময় দিয়া আছে, আপনাদের সময় থাকিব আপনাদের প্রায় 11টা-12টা বাজিব তেতিয়ালৈকে থাকিব। অনলাইন আবেদন করার বাবে আপনাদের 11 তারিখলৈকে অপেক্ষা করব লাগিব। আর শর্ট নোটিস যদি চাব বিচার, ইয়াত ডাউনলোডত ক্লিক করে চাব পাৰিব। আর অফিসিয়াল এডভার্টাইজমেন্ট যদি হয় সেইখন 11 তারিখে এভেলেবল হব। আর বাকি কিবা কিবি তথ্য নাজানিলে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে জানিব পাৰিব, নতুবা আপনাদের যদি বিচার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়া আছে তাতে গিয়ে আপনাদের সুদিব পাৰে। ভিডিওটা চার বাবে বহুত বহুত ধন্যবাদ। আর কিবা যদি ফার্ডার আপডেট আহে ডেফিনেটলি আপনাদের জানা হব এই আসাম রাইফলসের উপর। তো যি আছে নজনা কথা তলত কমেন্ট করলে হল। এইকদিন অল্প ভিডিও দিয়াত অল্প লেট হয়ে আছে, কারণ অলপমান কিনা প্রবলেম হয়ে আছে, আজিপুরা প্রায় কন্টিনিউ করি। তো ভিডিওটা সবাই বহুত বহুত ধন্যবাদ।